এই আড়ম্বরটা আপনি কাকে দেখাতে চাইছেন? নিজেকেই ধরে নাও। একটা সময় ছিল যখন জীবনের সবকটা প্রদীপ নিভে গিয়েছিল, তখন ঘোর অন্ধকারের ভিতর দিয়ে আন্দাজে আন্দাজে হাঁটছিলাম। তখন শুধু একটা আলোর অপেক্ষা ছিল, আজ সেই আলোটা পেয়েছি। নিজের করে না পেলেও ওই আলোয় পথ দেখার আশ্বাসটা পেয়েছি। সেই আলো যখন আমার জীবনে আসছে, তখন আমি এটা সেলিব্রেট করতে চাই, উদযাপন করতে চাই। আশা করি আমার কথা শোনার পর তোমার আপত্তি হবে না। পৃথিবীর কেউ আর এই সত্য সম্পর্কে কিছু জানবে না, সেটা তো ইমপ্লাইড, বোঝাই যাচ্ছে। বরং সবাই জানবে তুমিও খুব সুখী, আমিও খুব সুখী, আমাদের দাম্পত্য জীবন দারুণ হ্যাপি। এক্স্যাক্টলি। হিংসে হচ্ছে ভদ্রলোকের উপর? কার উপর? অনু চ্যাটার্জির উপর। কেন? বারে হিংসা হবে না, একটা মানুষকে ভালোবেসে কি না করা যায়। অবশ্য ভালো যদি কেউ কাউকে বাসে, তার জন্য সে সব করতে পারে। যেমন আমি এই শর্তে রাজি হয়ে গেলাম, তোমায় ভালোবেসে ফেলেছি বলেই তো। এবার আমাকে যেতে হবে। ভালোবাসার কথা বেশিক্ষণ সহ্য করতে পারো না নাকি? আমি তো আপনাকে বললাম স্যার, আমাকে যেতে হবে। আর আপনার প্রশ্নের উত্তর হলো, এই ভালোবাসার জন্য আমি এত কষ্ট সহ্য করেছি, এত বেদনা সহ্য করেছি এই ভালোবাসার জন্য। আমি ভালোবাসা নিয়ে কোনো কথা বলতেও চাই না, কোনো কথা শুনতেও চাই না। একদিন এই ভালোবাসা তোমায় আলোয় ভরিয়ে দেবে, সেদিন আর কোনো কষ্ট থাকবে না তোমার। আই প্রমিস। আমি সেই লোক যে তোমাকে ভালোবাসায় পূর্ণ করে দেবে, আর তুমি সেই মেয়ে যে আজকের প্রত্যাখ্যান করা ভালোবাসাকে একদিন গভীরভাবে জড়িয়ে ধরবে। সত্যিকারের ভালোবাসাকে ফেরত দেওয়ার সাধ্য কারণে স্বয়ং ঈশ্বরেরও না। ঠিক আছে, আমি তোমার কথা পেয়ে গেছি, আমি এবার আসি তাহলে। ও হ্যাঁ, মা তোমার সঙ্গে একটু কথা বলতে চান, কাল তাহলে এসো একবার। কি কথা? কি কথা শুনবে? তবে শর্ত কিন্তু হয়ে গেছে গুড্ডি, সারা পৃথিবীর লোক জানবে আমরা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছি। শুধু তুমি আর আমি জানবো যে তুমি আমাকে ভালো না বেসে বিয়ে করেছো। শুধুমাত্র একটা শর্ত সাপেক্ষ বিয়েতে তুমি রাজি হয়েছো। আমি রাজি। বাইরে সবাই জানবে আমরা বিবাহিত, কিন্তু আমরা জানবো আমরা বিবাহিত না। সবটাই লোক দেখানো একটা আইবাস। এই আইবাস থেকে অনুজ চ্যাটার্জি ভালো থাকবে, সেই দিদির সঙ্গে মন দিয়ে সংসার করবে, ওটাই আমার লাভ। বাবা, এনারা কারা? আচ্ছা বর্দা, আমি তো এ বাড়ির ছেলে, তুমি জানো, বড় বৌদি জানে, অথচ আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না, এটা তো আমার কাছে অস্বাভাবিক লাগছে বর্দা। তুই জানিস, তবে তুই তখন ছোট ছিলিস, তোর তখন খেয়াল থাকার কথা নয়। কিন্তু কি জানি সেটা বলো। দাদা, পুরো ব্যাপারটা কিন্তু আমাদের কাছে খুব রহস্যজনক লাগছে। এমন নয় তো যে আমরা বাইরের মেয়ে বলে আপনি আমাদের সামনে কথাটা বলতে পারছেন না। বাবা, এতদিন এই বাড়িতে আসার পরে নিজের বাড়ি, নিজের বাড়ির লোকজন সবাইকে ছেড়ে এই বাড়িতে থাকার পরও যদি আমরা বাইরের লোক হই, তাহলে আমার আর কিছু বলার নেই। সেক্ষেত্রে আমরা বরং চলে যেতে পারি বাবা। আমি কি সে কথা বলেছি? না, সেটা বলনি, কিন্তু কথাটাও তো বলছো না। তুমি, মাম্মা, তোমরা সবাই জানো যে কে এই ভদ্রলোক, অথচ আমরা জানি না কে এই ভদ্রলোক বাবা, যার ছবি দেখে তুমি আর মাম্মাম দুজনে এরকম চমকে গেলে। আমরা একসময় বাংলাদেশে থাকতাম, এ কথা তো শুনেছো, আমার ছোটবেলা সেখানেই কেটেছে। তারপর এই কাটাকাটির সময় বাবা মা আমাদের নিয়ে এখানে চলে আসে। বাবা বেশি দিন বাঁচেননি, কিন্তু মা ছিলেন। তখন আমরা এই বাড়িতে এসে উঠেছিলাম। এই বাড়িটা আজকে যেরকম দেখছো সেরকম
এ বাড়িটা তখন ছিল না। কিন্তু দাদা যার কথা জানতে চাইছি তার এই বাড়ির সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ বড়দা প্লিজ বলো, আমরা এতক্ষণ ধরে প্রশ্ন করছি, টেনশন হচ্ছে, প্লিজ বলো সে কে, কি বৃত্তান্ত? আমরা এতজন প্রশ্ন করছি তুমি উত্তর দিচ্ছ না কেন? হয়তো কোনো সম্পর্ক আছে যেটা বাবা বলতে চাইছে না, নাহলে ফর নাথিং বাড়ির কথা উঠে আসবে কেন? কোনো কারণ নেই তো। আসলে তোমাদের বাবা আমাকে জানিয়েছিলেন বলেই আমি জানতে পেরেছিলাম। হ্যাঁ কিন্তু ঘটনাটা কি? হ্যাঁ দাদা ঘটনাটা কি? কে মানে ওরা কি আমাদের কোনো রিলেটিভ নাকি? দেখো জেঠুমনি প্লিজ তুমি বলো, এই রহস্যটা ভালো লাগছে না। দেখো আমি তো বলতেই চাইছিলাম, তোমরাই তো আমাকে থামালে। না দাদা থামাইনি আর থামাবো না। যদি এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক থেকে থাকে, মানে যা আপনি বলছেন, তাহলে নিশ্চয়ই শুনবো দাদা আমরা সবটা। এই বাড়িটা ছিল আমাদের জ্যাঠামশাইয়ের। জ্যাঠামশাই অনেকদিন আগেই বাংলাদেশ ছেড়ে এখানে চলে এসেছিল। আমার বাবা মাই আসতে চায়নি। আমরা যখন এখানে এসেছিলাম তখন জ্যাঠামশাই বেঁচে ছিলেন না, জেঠিমা ছিলেন। আমরা তখন খুব ছোট, তবে তার কিছুদিন পরেই জেঠিমাও মারা যান। জেঠিমার এক ছেলে এক মেয়ে, মেয়েকে তোমরা সবাই দেখেছো, আমাদের দিদি হন। ছেলে ছিল আমার থেকে ছোট, সেই ছেলে একদিন নিখোঁজ হয়ে যায়। কেন নিখোঁজ হয়, তার মনে কি কষ্ট ছিল সেটা কেউ কখনো জানতে পারেনি। আর যে ছবিটা দেখেছি সেটা আনন্দ শঙ্করেরই ছবি। আনন্দ শঙ্কর আমার আপন জ্যাঠাতো ভাই। কি বলছো দাদা? এক সেকেন্ড, জেঠুমনি একটা কথা বলো আমাকে, একই শহরে থেকে তিনি নিখোঁজ হয়ে গেলেন, কোথায় গেলেন কোথায়? আমরা তখন ছোট ছোট, কত আর হবে আমাদের বয়স। পিনু নিশ্চয়ই মনে আছে, পিনু বাড়িতে থাকলে নিশ্চয়ই বলতে পারত। দদুল তখন এতই ছোট যে দদুলের মনে রাখা সম্ভব নয়। একদিন ও বাড়ি থেকে বেরোলো, তারপরে আর ফিরলো না। কেঁদে কেঁদে জেঠিমার চোখ অন্ধ হয়ে গেছিল, তারপরে জেঠিমার বেশি দিন বাঁচেননি। আমরা আমাদের সাধ্যমতো খুঁজেছি কিন্তু পাইনি। তারপরে আমি চাকরি বাকরি পাওয়ার পরে এই বাড়িটাকে সাধ্যমতো সাজিয়েছি, কিন্তু আসলে এটা আমাদের জ্যাঠামশাইয়ের বাড়ি। আর জ্যাঠামশাইয়ের অবর্তমানে এর মালিক আমার ভাই আনন্দ শঙ্কর। আর আনন্দ শঙ্কর না থাকলে এই বাড়ির মালিক যুধাজি। মা, গুড্ডি থাক বাবা, তাহলে দেখা হলো আমার গুড্ডির সঙ্গে। আমি তো তোমাকে দেখিনি কিন্তু এত গল্প শুনেছি, এত ভালো ভালো গল্প শুনেছি। থাক থাক থাক, প্রণাম করতে হবে না। এসো বসো, এসো এসো। আরে লক্ষ্মীশ্রী আছে কিন্তু, হ্যাঁ তোমার চেহারা খুব মিষ্টি, তুমি খুবই মিষ্টি। মা ওকে আমি কলেজ থেকে নিয়ে এসেছি সোজা, তো ও কিন্তু কিছু খায়নি এখনো। না না আপনি ব্যস্ত হবেন না আমাকে নিয়ে, দুদিন পরেই তো বিয়ে, আমি তো বিয়ের কথা বলে এসেছি, এখনো আপনি আগে করতে নেই। ওর আপত্তি আছে, মানে আমরা ওর সঙ্গে কথা না বলে কেন ওদের বাড়িতে গেছি ওর বিয়ের কথা বলতে, সে বিষয়ে একটু রাগ করেছে। তো মানে আমরা তো জানতাম ওই বাড়ির লোকই ওর গার্জিয়ান, সেই জন্যই আমরা গিয়েছিলাম। আমার সঙ্গে কথা বলাটা আগে জরুরি ছিল না, আপনার কি মনে হয়? জরুরি ছিল গুড্ডি,
তোমার সঙ্গে কথা বলাটা জরুরি ছিল, কিন্তু আমি না আসলে ঠিক সেভাবে আমার কেউ নেই বলে আমি আপত্তি করব না। না সত্যি বলবো আমি কেন ভেবেছিলাম, আসলে মায়েরা তো সবসময়ই সন্তানকে নিয়ে একটু বেশি ভাবে। আমি আমার ছেলেকে এতটাই পারফেক্ট ভাবি যে আমি ভেবেছিলাম যে আমার ছেলে যদি কাউকে পছন্দ করে তাহলে সেই মানুষটা আমার ছেলেকে অপছন্দ করতেই পারে না। আর তাই আমি এটাও ভেবেছিলাম যে আমার ছেলে যখন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে তুমি তাতে রাজি হবেই। জানি আমি একটু মাতৃস্নেহে অন্ধ হয়ে বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আমাদের বাড়িতে তুমি খুব ভালো থাকবে কুট্টি, আমরা তোমাকে ভালো রাখবো। কেন জানো তো, আমরা অনেক দিন থেকে এই বাড়িতে একটা মেয়ের জন্য অপেক্ষা করছিলাম। আপনাদের বাড়িতে আর কে কে থাকে? আমি, জিৎ আর কে? আঙ্কেল দূরে কোথাও থাকেন? আচ্ছা এই ব্যাপারটা আমরা পরে কথা বলি। পরে কেন জিৎ, গুড্ডি যখন আমাদের বাড়িতে আসতে রাজি হয়েছে তখন ওর সমস্ত সত্যিটা আজই জানা উচিত। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।